রিয়াদ ভাই, আপনার আন্ডারে আমরা নিদাস ট্রফি খেলছি, প্রবলি ওয়ান অফ হুম দ্য ফাইনেস্ট টুর্নামেন্ট আমি খেলা, আমি যতদিন ন্যাশনাল টিমে খেলতেছি হুম আমি সেম হিয়ার, সেম হিয়ার। মানে হ্যাঁ কয়েকটা টুর্নামেন্টের মধ্যে ওটা আমি সবচেয়ে বেশি এনজয় করছি, নিদাস ট্রফিটা। ওটা হুম একটা একটা জিনিস আছে, হয়তো বা অনেকে এটা জানে না, আমি বলি। আমরা নিদাস ট্রফি খেলার আগে ট্রাই নেশন ফাইনাল হারছিলাম শ্রীলঙ্কার সাথে, যখন হাতু মাত্র শ্রীলঙ্কায় কোচ হইল। তো পরের দিন সকালে ব্রেকফাস্টে ওর সাথে আমার দেখা হইলো। তো ওকে তো আপনি চিনেন, একটা মুচকি হাসি দেয়। হ্যাঁ, তো সে ওই মুচকি মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকায় আছে আর কি। সো মারিও ছিল ওই জায়গায়। তা আমি হাতুকে যাই বলছি, হাতু এত হাসিও না, আমি তো আমরা তোমাদের দেশে এসে তোমাদেরকে হারাবো, ঠিক আছে? তো এই কথাটা আমি ওকে হ্যাঁ, তুই আমাকে বলছিলাম, বলছিলি, হ্যাঁ তুই আমাকে বলছিলি। বুঝছেন? তো তখন আমরা নিদাস ট্রফিতে আমরা গেলাম। যাওয়ার পর তো মাশাআল্লাহ, উই হ্যাড অ্যান অ্যামেজিং অ্যামেজিং টুর্নামেন্ট। বাট হুম আমি হুম যে জিনিসটা আপনার কাছে জানতে চাই রিয়াদ ভাই, যে ধরেন যে যে ম্যাচটা আমরা শ্রীলঙ্কার সাথে জিতে ফাইনালে উঠলাম, হ্যাঁ, হুম 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 ওটা আপনি তো জানেন ওই ছয় মারার আগে মাঠে কি হচ্ছিল। ধরেন মাঠের বাইরের থেকে বলতেছে চলে আসো, মাঠে গন্ডগোল, হ্যাঁ হুম হুম আম্পায়ার একবার নো বল ডেকে আবার ডাকলো না। হ্যাঁ, আমরা তো হুম নিচে, আমরা তো সবাই ব্যস্ত ছিলাম এই ঝগড়াঝাটির উপর। হ্যাঁ, হুম বাট হুম হুম আপনার আপনার মাইন্ডসেট অথবা আপনি ওই সময় কি মনে করছিলেন? বিকজ আই মানে আমরা তো খেলার মধ্যে ছিলাম না অনেস্টলি, বিকজ উই ওয়ার সো অ্যাংরি, বিকজ আমরা তো ক্লিয়ারলি দেখছি যে আম্পায়ারটা নো বল ডাকছিল, আবার নো বল হ্যাঁ ডেকে সরে সরে ফেলছে, এন্ড দ্যাটস রাইট, ওয়াই হ্যাঁ ক্যাপ্টেন ক্যাপ্টেন ও রাগ করছে, ও বলছে এই এবার। জিনিসটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট শুরু হয় আর কি। হ্যাঁ, বাট মাই কোয়েশ্চেন ইজ যে আপনি ওই সময় হোয়াট ওয়াজ ইউ থিঙ্কিং, মানে আপনার মাথায় কি চলতেছিল ওই সময়? তার আগে আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় এটা হয়তো অনেকে জানে না। মনে আছে ওই আমার রুমে আমরা একটা সবাই মিলে একটা একটা চ্যাট, হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় ওইটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ তার আগে আমরা হোম সিরিজে শ্রীলঙ্কার সাথে হারলাম, ওই ট্রাই নেশনে ফাইনালটা হারলাম। তো আমার মনে হয় সবার ভিতরে ওই ইগারনেসটা ছিল, আমার মনে হয় ওই মিটিং এ সবাই কম বেশি কথা বলছে, সবার ভিতরের কথাগুলো আমরা জানতে পারছি, এবং মানে একটা অ্যাকচুয়াল টিম ওয়ার্ক স্টার্টেড টু গ্রো। আর ওই ম্যাচটা যখন তুই একটা জিনিস খেয়াল করবি, ওই টুর্নামেন্টের মাশাল্লাহ আমরা কিন্তু সবগুলা ম্যাচ খুব ভালো গেছে। যেমন ফার্স্ট ম্যাচে মুশি, আমরা মানে ফার্স্ট টাইম এবার 215 চেস করে আমরা জিতলাম, মুশি প্লেড এ ব্রিলিয়ান্ট নক, তুই মাশাল্লাহ রান করলি, এভরিবডি চিপড ইন। হ্যাঁ আর নিদাসের ওই ম্যাচটার সময় যখন সাকিব তো এদিক দিয়ে ডাকতেছে যে রিয়াদ ভাই আইসা পড়েন আইসা পড়েন, কি বলতেছো? হ্যাঁ আমি তো এখন মানে বুঝতেছি না যে আমি কি করব। তো তখন আমি আমি কিন্তু এই জন্য আর কি কিছু দূর পর্যন্ত গ্লাভস টাফ রেখে আমি চলে আসছিলাম সামনে, যে মানে কি হচ্ছে কি করব না করব। পরে তো ইট অল সেটেলড, বাট আলহামদুলিল্লাহ যে ওই ম্যাচটা আমরা জিততে পারছি, এবং ওয়েট অ্যামেজিং নাইট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এভরিবডি ওয়াজ সো হ্যাঁ, বাট হ্যাপি। রিয়াদ ভাই, ও ওই আমার বলারটা কে জানি ছিল, লেফট আর্ম ওই যে উদানা, উদানা 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 ছিল। উদানা আপনি যদি মনে করেন, ও কিন্তু আপনাকে ওয়াইড ইয়র্কার বল করতেছিল, ঠিক না? হুম প্রত্যেকটা হুম বলে হুম কিন্তু হুম ওয়াইড ইয়র্কার করছিল। দ্যাট হুম পার্টিকুলার হুম হুম বল ও উইকেটে আসছে, অ্যান্ড ইউ ফ্লিকড হিম ফর আ সিক্স হুম ওভার স্কোয়ার লেগ, মানে হুম 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 আপনি কি সামাও গেস করতে পারছিলেন দ্যাট হি উইল কাম টু দা উইকেট? হ্যাঁ, আমার গেস ছিল, কারণ যখন ও ওয়াইড ইয়র্কার করছে করছে, তো যেই ওয়াইড ইয়র্কারটাতে তোর এক্সট্রা কাভার উপর দিয়ে চারটা হলো, ওইটা হ্যাঁ যদি আমি ছেড়েও দিতাম বিশাল ওয়াইড হইতো মনে হয়, এটা ইভেন টেস্টে ওয়াইড হইতো। হ্যাঁ হ্যাঁ তো ওইটা আলহামদুলিল্লাহ ওটা তো চার হয়ে গেল। দেন আমার তখন মাথায় আসছে যে ও এখন আর আমাকে ওয়াইড ইয়র্কার করবে না, প্রবাবলি করবে না, ও স্টাম্প ইয়র্কারে যাবে প্রবাবলি। তো এটা হয়ে গেছে আর কি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া।